فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ। বোনের প্রশ্ন, তিন বছর ধরে দাওয়াতি কাজ করছি, কোনো ফল হচ্ছে না, আর আমি এই পরিবেশে থাকতে পারছি না, আমি কী করব? বোন, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনীর দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার চাচাকে বুঝাতে পারেননি, অথচ তার চাচা আবু তালেব আল্লাহর নবীর জন্য জান প্রাণ সব কিছু দিয়ে দিয়েছিলেন, মাল ধন সব কিছু দিয়ে দিয়েছিলেন, সমস্ত সাহায্য সহযোগিতা সব কিছু করেছিলেন, তারপরেও ঈমান আনতে পারেনি, আল্লাহর নবী তাকে বুঝাতে পারেনি। তো মোর কথা, নবী যদি তার চাচাকে বুঝাতে না পেরে থাকেন, মানে বুঝাতে পারেননি মানে কি, মানে আল্লাহ তৌফিক দেননি, আল্লাহর পক্ষ থেকে তার হেদায়েত পাওয়া ছিল না, পাইনি, অথবা আমরা একটুকুতে ঘাবড়ে গেলে হবে না, আমরা চালিয়ে যাব, আমাদের কর্তব্য, আমি তো ক্ষতিগ্রস্ত হব না, আমি দাওয়াতি কাজ করতে যাব, আমি স্বভাব পাবো, কে মানলো কি মানলো না, মানে দাওয়াতি কাজ করার অর্থ এটা নয় যে ওরা মানলে স্বভাব হবে আর না মানলে স্বভাব হবে না, এটা মাথা থেকে মুছে ফেলে দিবেন, মানুক বা না মানুক আমরা স্বভাব পাবো, আমরা দাওয়াতি কাজ করার জন্য স্বভাব পাবো, মানলে পাবো আর না মানলে পাবো না এমন কথা নেই।